মূর্তিকে দেখো, বারান্দা বন্ধ করে রাখো, দেখো দেখো কি শুরু করেছে দুজনে মিলে। প্লুটো চুপ করে বসো, চুপ করে বসে থাকো, শুকিয়ে যাবে ফ্যানের তলায়। আমি ড্রায়ার দেবো না, তোমার স্কিন এমনিতেই ড্রাই, আরো ড্রাই হয়ে যাবে, ঠিক আছে? কিয়া ফ্যানের তলায় বসো, ফ্যানের তলায় বসো, শুকিয়ে যাবে। কিয়া ফ্যানের তলায় বসো, শুকিয়ে যাবে। প্লুটো সমস্ত গায়ে হাত পায়ে দাগ করেছো তুমি, কামড়ে কামড়ে, এত দুষ্টু, এত দুষ্টু। একটা সেকেন্ড যদি চুপচাপ থাকে, একটা সেকেন্ড চুপচাপ থাকে না, এত দুষ্টু। স্নানের পরে যেন ওদের একেবারে আনন্দ আর ধরে না। দেখো নিচে নামো, নিচে নামো, সোফা ভিজে যাচ্ছে, নিচে নামো। লুটো আবার চাচ্ছে, নিচে নামো, এদিকে এসো। নিচে ঝাড়াঝাড়ি করো না, ওখানে ভিজছে তো বাবু, চলে এসো নিচে, চলে এসো, চলে এসো নিচে, মাম্মা বলেছে না, ডাউন ডাউন। আমি কি বলেছি? কিয়া তুমি গুড গার্ল, কিয়া তুমি গুড গার্ল, প্লুটো ব্যাড বয়। হ্যাঁ প্লুটোকে দেখো, পজিশন নিয়ে বসে পড়েছে, ও কিন্তু সোফায় থাকে না, ও বেশিরভাগই নিচে থাকে, আর কিয়া বেশিরভাগই সোফাতে থাকে, সোফায় বা খাটে থাকে। প্লুটোর আজকে কী হয়েছে জানি না, উনি উপরে কেন বসেছে। এই বাবু নিচে আসো, নিচে আসো, দাও নিচে নামো বাবা, শুকিয়ে যাবে তো ফ্যানের তলে। দাও দুজনাই এখন সোফা, কিয়া কি করছে বাবা, সোফার অবস্থা দেখেছো কি করেছে। দুই মূর্তিকে দেখো কি করছে। ঠিক আছে চলো আমি এবার ওদের সামলাই, তোমরা দেখো ভিডিওটা। এই নেমেছে, এই আমার ওস্তাদ চলন নাম শুনে নেমেছে। আমি বারান্দা খুলতে পারছি না আজকে, কেননা বারান্দাটা কালকে ধোয়া হয়েছে, পুরো ভেজা আছে বারান্দাটা, ওই জন্য আজকে আমি বারান্দাটা খুলতে পারছি না, সব কিছু বের করে দিয়েছি বারান্দার থেকে। বারান্দাটা শুকিয়ে যাবে, তারপরে এটাকে আবার সাজানো হবে। ঘাসগুলো ধুয়ে দিয়েছি না, তো ঘাস একদম ভেজা আছে, আর একটা ব্যাড স্মেল বেরোচ্ছে, তো আমি ডেটল জল করে ছিটিয়ে দিয়েছি, ওটা যতক্ষণ না শুকোবে ততক্ষণ বারান্দা খুলতে পারবো না আমি। দেখো কিয়া এখানে খেলা করছে আমার, আর এই যে প্লুটো বারান্দায় যাওয়ার জন্য দরজা খুলে দিতে বলছে, কিন্তু এখন বারান্দা খুলতে পারবো না যেহেতু ওটা পুরোটা শুকোয়নি। ঠিক আছে চলো।